আপনি যদি কেউ করেন, আপনি আরেকজন মুরিদকে ঠকাইবার জন্য বলতেছেন পীরকে বাবা বলা যাবে না। আপনাদের আহলে হাদিসের বড় বড় আলেমদের অনেকের নামের সাথে আবুল উলা আবুল আলাই লকব আছে। তোহফাতুল আহওয়াজ কিতাব যিনি লিখেছেন শেখ আব্দুর রহমান মুবারকপুরি, ওনার নামের নামের আগে আবুল আলা শব্দ আছে। কওমি মাদ্রাসার ভাইরা, আপনি হয়তো আরেকজন পীর সাহেবের মুরিদকে হেনস্থা করার জন্য, টিটকারি করার জন্য বাবা বাবা টিটকারি করছেন। আপনি কি জানেন হাটাজারির অন্যতম বড় আলেম শাইখুল হাদিস মমতাজুল করিম সাহেব, ওনার নামের আগে টাইটেল হলো বাবা হুজুর। পীরকে বাবা বলার দলিল কি? পীরকে বাবা বলার দলিল আশা করি কোরআন আর হাদিস থেকে উত্তর দিবেন। পীরকে বাবা বলা সহ একজন মুসলমানের জন্য বাবা বলার মাসআলাটা আমি মৌলিকভাবে আলোচনা করি, তাহলে পুরোটাই আপনার একসাথে পেয়ে যাবেন। পবিত্র কোরআন এবং হাদিস থেকে মুসলমানের চার শ্রেণীর বাবা রয়েছে, যেগুলি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর জন্মি পর্যায়ের কিছু বাবা রয়েছে যেগুলিও চার শ্রেণীর। টোটালি হলো আট প্রকার বাপ। কয় প্রকার? এক নম্বরে হলো আবুল বাশার, সমগ্র মানব জাতির বাবা, হযরতে আদম আলাইহিস সালাম আমাদের সবার বাবা, মুসলমানের বাবা, হিন্দুর বাবা, খ্রিস্টানের বাবা, বৌদ্ধর বাবা, যত মানুষ আছে সব মানুষের আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ। অস্বীকার করতে পারবেন না? দুই নম্বর হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমার আল্লাহ বলেন মুসলমানদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক না ঠিক? অস্বীকার করতে পারবেন? অস্বীকার করলে ইমানই থাকবো না, নাসুল কোরআনকে অস্বীকার করার কারণে। তিন নম্বর হলো আবুল আরওয়াহ, দয়াল নবীজি বলেন তাফসীরে রূহুল মানি অনেকগুলি কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব বলেন আনা আবুল আরওয়াহ, যত রুহু আছে সমস্ত রুহু রুহানি বাবা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর বাবা নাই, আদম নবীর বাবা নাই, কিন্তু আদমের রুহানি বাবা আমাদের নবী। ঈসা নবীর বাপ নাই, কিন্তু ঈসা নবীর রুহানি বাপ আমাদের নবী। বাপ খুঁজে পাচ্ছে না? চার নম্বরে হলো জন্মদাতা পিতা, এটা অস্বীকার করলে যার সন্তান? এটা দলিল লাগবো? এটা দলিল হলো বাপ মার বিবাহের নিকাহ নামা, শরীয়ত মোতাবেক যে বিয়ে পরে সেটাই দলিল। যদি জন্মদাতা বাপকে অস্বীকার করে তাহলে সে কি? যার সন্তান। এই চার প্রকার বাপ অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার আসেন আরো চার প্রকার বাপ আছে। আল্লাহর হাবিব মহব্বত করে আনাস রাদিয়াল্লাহু আনহুকে বাবা বলে সম্বোধন করতেন মাঝে মধ্যে। দয়াল নবীজি উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকতেন, আনতে উম্মি বাদা উম্মি। নবীজির চাচি ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহাকে, আবু তালেবের স্ত্রী হযরত আলীর মা, ওনাকেও নবীজি বলতেন মা। আল্লাহুম্মা গফির লি উম্মি ফাতেমা বিনতে আসাদ মা বলে ডাকতেন। এখান থেকে মাসালা হলো বাবার মতো সম্মানিত ব্যক্তিদেরকে, মায়ের মতো সম্মানিতা মাদের মহিলাদেরকে সম্মানার্থে বাবা বলা, মা বলা, এটা হলো মুবাহ, বৈধ। আবুল তাজিম ওয়া তাকরিম ওয়া তাওকির, তাজিমের কারণে, সম্মানের কারণে, অতীব মহব্বতের কারণে কাউকে বাবা বলা। যেমন আমরা নিজের ছেলেকে আদর করে
ছোটবেলায় আব্বু বলে ডাকি, ডাকছেন না আপনারা? নিজের মেয়েকে কি ডাকছে? মা। এইটা যেই দলিল দ্বারা জায়েজ, পীর সাহেবকে ওই দলিল দ্বারা বাবা বলা জায়েজ। এটা মহব্বতের কারণে মানুষ ডাকে। শ্বশুরকে কি ডাকেন? আব্বা। অনেকে শ্বশুরের মশলা ঘুরাইতে সারে, শ্বশুরের মশলা না ঘুরাইবি, তোর ফুলার মশলা ঘুরাইবি কেমনে? কথা বুঝছেন ভাইজান? আরব দেশে দাদাকেও বাবা বলা হয়। আগের যুগে বলা হতো দাদা, দাদাকে বাবা বলা হতো, চাচাকে বাবা বলা হতো। আরব দেশে চাচাকে বাপ ডাকতো। এই বাবা ডাকাটা আইব নয়, বাবার মতো সম্মানিত হলে তাকে সম্মানার্থে বাবা বলা যায়। আর আমাদের বড় আব্বা ছোট আব্বা এইরকম সিস্টেমও বাংলাদেশে অনেক জায়গায় আছে, আছে না? এটা সম্মানার্থে বলে, এটা আরবের রীতি। বাবার বড় ভাইকে জ্যাঠা যিনি ওনাকে বড় আব্বা ডাকা, ছোট চাচাকে ছোট আব্বা ডাকা, এটা কিন্তু আরবের রীতি। কোথার কোথাকার রীতি? আরবের রীতি। আরব দেশে জ্যাঠা যিনি বাবার বড় ভাই ওনাকেও বাবা ডাকে, বাবার ছোট ভাইকেও ছোট আব্বা বাবা ডাকে, এটা আরবের রীতি। তা আমাদের দেশে এটা ব্যাপকভাবে নাই, অনেক এলাকায় আছে, অনেক এলাকায় নাই। মূল বিষয়টা হলো সম্মানার্থে বাবা বলা। দাদু, আমরা মাসালা খুঁজি অন্যদেরকে পর্যদস্ত করার জন্য। শুনেন, আপনি যদি জামাত ইসলাম করেন, আপনাদেরও বড় বাবা আছে। আপনাদের দলের প্রতিষ্ঠাতার নাম সৈয়দ আবুল আলা মওদুদি। আপনি কি খেয়াল করেছেন আবুল আলা শব্দের বাংলা অর্থ কি? আবুল মানে আব্বা, আলা মানে সর্বোচ্চ বড়, আবুল আলা মানে সবচেয়ে বড় বাবা। আমি বানায় বললে আমাকে ধরবেন আপনারা, অসুবিধা নেই। আবুল মানে আব্বা, আলা মানে সর্বোচ্চ, সবচেয়ে বড়। তা আপনার দলের প্রতিষ্ঠাতার নামের আগেই তো আবুল আলা আছে। আহলে হাদিস যদি কেউ করেন, আপনি আরেকজন মুরিদকে ঠকাইবার জন্য বলতেছেন বীরকে বাবা বলা যাবে না। আপনাদের আহলে হাদিসের বড় বড় আলেমদের অনেকের নামের সাথে আবুল উলা আবুল আলা এই লকব আছে। তোহফাতুল্লাহ হুয়াজি কিতাব যিনি লিখেছেন শেখ আব্দুর রহমান মুবারকপুরি, ওনার নামের আগে আবুল আলা শব্দ আছে। কওমি মাদ্রাসার ভাইরা, আপনি হয়তো আরেকজন পীর সাহেবের মুরিদকে হেনস্থা করার জন্য, টিটকারি করার জন্য বাবা বাবা টিটকারি করছেন। আপনি কি জানেন হাটহাজারীর অন্যতম বড় আলেম শাইখুল হাদিস মমতাজুল করিম সাহেব, ওনার নামের আগে টাইটেল হলো বাবা হুজুর? ঠিক, পাগলামি করবেন না। এটা মুবাহ একটা বিষয়, বৈধ, চাইলে ডাকতে পারবেন, না চাইলে ডাকবেন না। কিন্তু এটাকে টিটকারি করা কখনোই কাম্য নয়। হ্যাঁ, সহিহ মুসলিম ইবনে মাজাহ একটা হাদিস আছে, কেউ যদি তার নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করে আরেকজনকে বাপ ডাকে, তখন সে জাহান্নামী হয়। ঠিক, নিজের জন্মদাতা বাপকে স্বীকার কইরা যদি অন্য কাউকে সম্মানার্থে বাবা ডাকে, তখন এটা জাহান্নামে যাওয়ার কারণ না। হাদিস বুঝা পড়তে হবে। আমরা যারা পীর মাশাইখকে মাঝে মধ্যে বাবা ডাকি, আমরা তো নিজের জন্মদাতা বাপকে অস্বীকার করে বাবা ডাকি না। উসুল বুঝতে হবে। আল্লাহ যেন আমার ভাইদের বোঝার মতো জ্ঞান দান করে। বলে না আমি